বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত, দোয়া ও ইফতার মাহফিল। কুয়েত থেকে আমাদের সহকর্মী আহাদ আম্মে খোকন জানিয়েছেন, বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার কুয়েত সিটি রাজধানী হোটেলের রুমে বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি কুয়েতের সভাপতি মোহাম্মদ বিলাল আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহাদ আম্বিয়া খোকন এর তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি কুয়েতের দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক আতাউল গনি মামুন, রাজনীতিবিদ ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলম বাদল, রাজনীতিবিদ ও সমাজসেবক ফয়েজ কামাল, রাজনীতিবিদ ও সমাজসেবক শাহনেওয়াজ নজরুল সহ কুয়েতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সহসভাপতি রবিউল ইসলাম খান, সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, সহসভাপতি মোহাম্মদ মনসুর ও মোর্শেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রতন ও শাহেদ চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী সোহাগ ও গাজী তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসেম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকাশ আহমেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক আলী হোসেন। সংযুক্ত বক্তব্য রাখার জন্য অভিনীতি অনুরোধ করছি বাংলাদেশ এবং আমাদের আজকের এই দোয়া মাহফিল পরিচালনা করার জন্য আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের বলবে অগ্রবের ও চেয়ারম্যান সাহেব জাকাত দিয়েছেন 1000 কাপড় খসড়া হোসেন সাহেবকে এত সুন্দর বাংলাদেশ গ্রিন কিষাণ সোসাইটি কুয়েত ইউনিট কর্তৃক আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের আনন্দিত করার জন্য দুজনকে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রমের দিকে চলে যাচ্ছি। বাংলাদেশ গ্রিন কিষাণ সোসাইটির সম্মানিত সংগঠন রাখার জন্য ইফতার ও দোয়া মাহফিলে আগত এত সুন্দর মঞ্চে চলে এসে অনুষ্ঠানকে সামনের দিকে চলে যাচ্ছি। বাংলাদেশ গ্রিন কিষাণ সোসাইটি কুয়েত ইউনিট কর্তৃক আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের